সামনেই তো সরস্বতী পুজো, সরস্বতী পুজো অনেক অনেক শুভেচ্ছা সকলকে। আর যারা কাপেল নিয়ে ঘুরবেন তাদেরকে তো বন্ধুরা কেমন আছো সবাই, আশা করি সবাই ভালো আছো। তো আজ অনেকদিন পর, বাড়িতে তো কালী পুজো ছিল, এদিক ওদিক ছোটাছুটি করতে করতে এই তিন চার দিনের ছুটি হয়ে গেছে। তো অনেকদিন পর আমার গরু ছাগলদের দেখতে পেলাম, ভালোই লাগছে বেশ। আজকে সব পকেটে টাকা এনেছিস না রে? পকেটে টাকা এনেছিস? মাস হয়নি টাকা এনেছিস? হ্যাঁ আনিস নাই, কোথায় আছে? আচ্ছা বেশ, আমার মাস হয়ে গিয়েছে, টাকা আছে, গম গম আজকে বাজার গরম, আমার খুব ভালো লাগছে। তো অনেকদিন পর, অনেকদিন পর মানে চার দিন পর এলাম, তো বেশ ভালোই লাগছে, গরু ছাগলদের দেখতে পেয়েছি। আমার কত টাকা এনেছিস? 400 টাকা। আরো আরো 100 টাকা পাবো, ওইটা হয়তো পরে পাবো, আরো 100 টাকা পাবো। 400 টাকা এনেছে আমার স্টুডেন্ট, আজকে আমার বাজার গরম, বাকি আরো স্টুডেন্ট আছে তাদের কাছে যে মাল এনেছে নাকি। সকাল সকাল পড়াতে এসে পাগল হয়ে গেলাম, আস্তে আস্তে তিন জায়গায় চাঁদা দিলাম, না দিয়েও পাচ্ছি না, যে দাদা মানে সবাই চেনে দাদা চাঁদা দিচ্ছে না, তো না দিয়ে আর পারলাম না, তো চাঁদা দিতেই হলো। 10 টাকা করে তিন জায়গায় দিলাম, তাতেই ওরা খুশি, ছোটো ছোটো বাচ্চারা। তো তাতেই আমরা ছোটোবেলায় করতাম অনেক, বাঁশকে লাগিয়ে দিতাম মেন রাস্তার উপরে, মেন রাস্তা মানে আমাদের গ্রামের সাইডে একটা রাস্তা আছে, সেই রাস্তাতে বাঁশ লাগিয়ে দিতাম, নিয়ে সেখানে চাঁদা তুলতাম, সেই কিছু 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 করে ওতেই মানে আমরা খুশি হয়ে যেতাম, ওটাতেই আমরা পুজো করতাম। ভাগিন চড়ি বেশ ভালোই পুজো করতাম, এখন আর সেই বয়সটা নেই, এখন নিজেরাই চাঁদা ফাঁদা করে করে দিই। তোর কী ধরনের টুপি রে? এটা কী ধরনের টুপি তোর? হ্যাঁ এয়ার কন্ডিশন, হাওয়া ঢুকবে ওতে, হাওয়া ঢুকবে, দেখি 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 এদিকে তাকা একবার, হাই 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 হাই, হা হা হা, আজকে আমার বাজার গরম। এই তোর কই, তোর কই, তোর কই, হ্যাঁ তোর কই, আর তোর মাছ হয় নাই? এই তোর কই, কুঁয়ই ওই কই, এই এই তো কটা টাকা এখানে তুরো তুরো আছে? আচ্ছা বেশ, এই মাছ ছেড়ে দিলাম তোকে, ক্ষমা করে দিলাম, পায়ে ধর একবার। না না না, তোর কই, তোর কই, কালকে কোথায়? কালকে আমি আসি নাই, তিন দিন আমি আসি নাই, বল পরশু দিয়েছে আমাকে পয়সা, তাইলে তিন দিন পরে না তিন দিন আগে? আর তিন দিন আগে দিয়েছিস তো? পাক্কা একদম? আচ্ছা বেশ ঠিক আছে, তোকে ছেড়ে দিলাম। ফাইনালি ডাঙ্গাল থেকে আড্ডা ফাড্ডা মেরে চানটা করে দিলাম, দেখ প্রচণ্ড গরম লাগছিল আজকে, এখন রোদটা যা দিচ্ছে না, সকালবেলাতে একটু ঠান্ডা লাগছে, তারপর এত রোদ লাগছে যে বলার বাইরে। কালী পুজো ছিল, প্যান্ডেল ম্যান্ডেল সব খুলে নিয়ে চলে গিয়েছে, শুধু দেবীগুলোই পড়ে আছে। কি রান্না হয়েছে? হ্যাঁ এখন একটা কুটুম বাকি আছে, কবে যাবে আজকে? কখন যাবে? খাওয়া দাওয়া পর? এই কখন চল যাবি? হায় রে, এই কি করছিলি? ডাকলাম কুকুরের মতন রাজলি না? হুম আজকে মন খারাপ করছে তাই? হ্যাঁ কি করবি তাহলে, যাবি ওদের সাথে? হুম মন খারাপ করছে বলছিস? হ্যাঁ যাবি, আচ্ছা তাহলে চলে যাবি। আর চুলের কি অবস্থা? চান করে আসার পর ঠিকঠাক ভাবে আসছে না, আসলে কিরকম হয়ে থাকে? কাঁদছে নাকি মন খারাপ? কাঁদছে গো, আর তো মন খারাপ কাঁদছে গো। পুজো শেষ, সব কুটুম বিদায়, আপাতত আমাদের একটা মাসি বাকি আছে, সেও আজকে চলে যাবে। কেমন লাগছে? হ্যাঁ ভালো লাগছে না, কি করা যায় তাহলে? চলো চলো তোমাকে দিয়ে আসবো, চলো। দিদিমায়ের বিটি আজকে পালাবে, দিদিমায়ের খুব মন খারাপ করছে, কেন না বল? কি হয়েছে? আর এদিকে গেম চলছে এদের, শুধু গেম শুধু গেম শুধু গেম শুধু গেম, আর কিছু? হ্যাঁ কুকুর গালা কোথাকার, শুধু গেম। মুড়ি মিলের চাল মেলা হয়েছে রোদে, শুকিয়ে মালগুলোকে মুড়ি করবে। আর এদিকে আমাদের বালিশওয়ালা মুর্শিদাবাদের লোক এদিকে এসে প্রচণ্ড ব্যবসা করছে, প্রত্যেক দিন এরকম থাক থাক করে বালিশ তৈরি করছে আর ভিজে চলে আসছে। চানটান খাওয়া দাওয়া সব কমপ্লিট, একটু হাঁটাচলা করতে হয় খাওয়া দাওয়ার পর, তাই আমাদের এই ভূত বাংলার আশেপাশেই ঘোরাফেরা করি খালি হাঁটাহাঁটি। আর যেটা হচ্ছে যে সামনেই তো সরস্বতী পুজো, সরস্বতী পুজো অনেক অনেক শুভেচ্ছা সকলকে। আর যারা কাপেল নিয়ে ঘুরবেন তাদেরকে তো বেস্ট অফ লাক।
তো আজকের ব্লগটি এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা সকলকে, সো বাই।